সংসার জীবন খুবই সুন্দর, যদি এই সংসারকে পরিপাটি করে রাখা যায়, অন্য কারো ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় স্থান করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রতিদিন সকালে বাসার কাজগুলো অনেকটা একই রকম হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো থাকে, বিছানা ক্লিনিংয়ের একটা কাজ থাকে। আজকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করেছি, কারণ আগের চাদরটা বেশ ময়লা হয়েছে। এই রুমে বাচ্চারা বেশি সময় খেলে, ডাইনিং রুম, বেডরুম সব কিছু এই রুমটার মধ্যে আছে। তো আরেকটা রুম বেশিরভাগ সময় গোছানোই থাকে, যেহেতু বাচ্চারা সেখানে খেলা করে না। তো দ্বিতীয় রুমটাও আমি অল্প সময়ের মধ্যেই গুছিয়ে নিয়েছি। ইদানিং আমার বাচ্চারা মশার কয়েলের যে ছাইগুলো থাকে ওইটা নিয়ে খেলে, আর ওটা এত দ্রুত সময় ছড়িয়ে যায়, ফ্লোরে বিভিন্ন জায়গায় এই ছাইটা আমি পাই। তো যথাসম্ভব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, নয়তো এগুলো পুরো বাসায় ছড়িয়ে যায় আর পায়ে করে বিছানায় ওঠে। ছোট বাচ্চারা থাকলে এই ধরনের কাজগুলো থাকবেই। তো সুন্দর করে আমি সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। শীত তো চলেই এলো, গ্রামের দিকে এখন ভালোই ঠান্ডা পড়ে। সকালের দিকে একটা শীতের পোশাক পরে নিলেও খারাপ হয় না, এতটাই ঠান্ডা লাগে, আর পানিও প্রচুর ঠান্ডা হয়ে থাকে। শীতের সময় কাজ করতে বেশ আলসে লাগে, আর কাজের টাইমটাও যেহেতু চেঞ্জ হয়ে যায়, তাই সব কিছু একটু কেমন এলোমেলো লাগে। ফ্লোরে বাচ্চাদের খেলনাগুলো এমনভাবে থাকে, ঝাড়ু দেওয়ার সময় এটা গুছাই ওটা গুছাই, এভাবেই সময়টা চলে যায়। বাচ্চাদের দুইটা গাড়ি, তারপরে হচ্ছে অনেকগুলো তো খেলনা থাকি, সেগুলো ফ্লোর থেকে গুছিয়ে গুছিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। মোটামুটি যুদ্ধ করেই ঘর ঝাড়ুটা শেষ করতে হয়। মোছার ক্ষেত্রে আবার সহজ হয়ে যায়, যেহেতু আগেই গুছিয়ে নেওয়া হয় তাই। আর ডাইনিং টেবিলের উপরে খাওয়া দাওয়ার আইটেম বাদে সব কিছুই থাকে, বাচ্চাদের বই খাতা, তারপরে বিভিন্ন বিস্কিটের বাটা, এটা সেটা সব কিছুই থাকে। একই কাজ প্রতিদিন বেশি সময় দিয়ে করা যায় না, এক এক দিন বেশি সময় দিয়ে খুব গুছিয়ে করা যায়, আর বেশিরভাগ দিনই কিন্তু হালকা হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আমরা যারা গৃহিণী আছি তারা তো জানি বাসায় বিভিন্ন ধরনের কাজ থাকে, তবে মূল কাজটা কিন্তু থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার, কারণ এই কাজটা এত বেশি বাড়ে, কারণ প্রত্যেকটা জিনিস নতুন করে গোছানোর প্রয়োজন হয়, নতুন করে বাড়ে। আর সংসার এমন একটি জায়গা যেখানে নিজের উপরই নিজের ভরসা করতে হয়, অন্য কারো উপর যদি ভরসা করে থাকি সেটা কখনোই সুন্দর হয় না, নিজের হাত পায়ের উপরই ভরসাটা রাখতে হয়। নিজের হাতে যতক্ষণ পর্যন্ত সব কিছু পরিপাটি রাখা যায়, সব কিছুর আয়োজন করা যায়, ততক্ষণ পর্যন্তই কিন্তু সবটা ঠিক থাকবে। প্রতিটা কাজ করার মধ্য দিয়েই আমাদের যোগ্যতা বাড়ে, সংসারে গুরুত্ব বাড়ে, কারণ যদি আমরা কাজ না শিখি ওই কাজে কখনোই আমরা দক্ষ হতে পারবো না। যারা হাউস মেকার আছে, কত সুন্দর করে ঘর গুছিয়ে রাখে এটা কিন্তু একদিনে হয় না, বহুদিনের প্রচেষ্টা, কষ্টের ফল। সঠিকভাবে থালা বাসনটা ধুতেও একটা যোগ্যতার প্রয়োজন হয়। সংসার জীবনের শুরুতে যখন আমরা থালাবাটি ধুতে যাই তখন কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আমি প্রথম দিকে করতাম কি, যেই খাবারগুলো হাঁড়ি পাতিলের সাথে বা প্লেটের সাথে শক্ত হয়ে লেগে থাকতো ওইটা ওই মুহূর্তে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করতাম, এতে আমার নিজের কষ্ট হতো, সময় বেশি লাগতো, মানসিকভাবেও দুর্বলতা আসে, কারণ মনে হয় কাজগুলো খুবই কঠিন। কিন্তু একটু সময় ভিজিয়ে রাখলে এই কাজগুলো কিন্তু খুবই সহজ হয়ে যায়, ময়লাগুলো কিন্তু খুব দ্রুত চলে আসে। এটা শিখতেও একটা সময়ের প্রয়োজন হয়েছে। যারা মুরব্বীরা আছে তারা দেখবেন অল্প সময়ে অনেক অনেক কাজ তারা গুছিয়ে নিতে পারে, কারণ তারা ওই টেকনিকটা শিখে গেছে, এটা কাজ করতে করতেই হয়েছে। একজন বলে দিবে, তারপরে শিক্ষা করা আর নিজে কাজ করে দক্ষতা অর্জন করার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, তবে অবশ্যই বড়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তারা খুব সহজেই অনেক বুদ্ধি এবং টেকনিক আমাদেরকে দেন। সকালবেলার প্রতিটা কাজেই আমি একটু একটু করে হলেও হাত লাগাচ্ছিলাম। আসলে প্রতিটা দিন একইভাবে জোর দিয়ে কাজগুলো করা যায় না, এক একটা দিন এক এক রকম যায়। তো হালকা হাতে যতটুকু সম্ভব যা যা আমার চোখে পড়ছিল একটু সময় মুছে নিচ্ছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা জিনিস। যারা একা হাতে কাজ করে তাদের একদিনে বেশি কাজের শিডিউল রাখা কোনোভাবেই উচিত না। একটু খেয়াল রাখি কাজের জন্য যাতে আমার মানসিক চাপটা কাজ না করে, তাহলে দেখা যাবে আমার বাচ্চাদের সাথে আমি রাগ করব, তাদের সাথে খেলতে পারবো না, তাদের সাথে কথা বলার সময় আমি রাগ দেখাবো। এটা খুবই স্বাভাবিক, মেয়েরা বেশি কাজ করার কারণেই কিন্তু এই রাগটা বাচ্চাদের উপর চলে আসে। আমি যে রাগ করি না তা কিন্তু নয়, আমিও করি, তবে চেষ্টা করি যতটা কমিয়ে করা যায় আর কি। মা ছেলে বারান্দায় বসে একটু সময় গল্প করলাম, আমরা দুইজনই এই টাইমে বাসায় থাকি। সকালের এই নিস্তব্ধ পরিবেশে সবসময় তাদেরকে পাওয়া যায় না, ওরা অনেকটা সময় ঘুমায়, ছোট মানুষ।
আমি রান্না শুরুতেই ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু মাছটা খুব সহজেই জমাটটা ছেড়ে দেয় এবং আমাদের রান্নার ক্ষেত্রেও খুব সহজ হয়। আগে অনেক সময় চিন্তা করতাম কি রান্না করব, এর মধ্যে ভাত বসিয়ে ফেলতাম বা অন্যান্য কাজ হয়ে যেত, তারপর ডিফ্রস্ট হতে অনেক বেশি সময় লাগতো, মাছ মুরগি যাই হোক, তাহলে রান্নায় লেট হয়ে যেত। আর এখন বেশিরভাগ সময় করি কি, রান্নাঘরে আসার আগেই আমি মাছ মাংস যা ভিজানোর ভিজিয়ে নিই, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়, অল্প সময়ে অনেকগুলো কাজ করা যায়। আজকে আমি পাবদা মাছ রান্না করব আর লাল শাক ভাজি করব। এখানে আমি অর্ধেকটা পরিমাণে লাল শাক নিয়েছি। শীতের সময় লাল শাক খেতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর কালার আসে আর স্বাদটাও চেঞ্জ হয়। এটা এমন একটা শাক, আমার মনে হয় এমন কোনো বাচ্চা নেই যারা পছন্দ করে না। ভাতের সাথে মাখিয়ে দিলে এত সুন্দর একটা কালার হয়, বাচ্চারা এমনিই খেয়ে নেয়। গ্রামের দিকে গেলে এখন দেখা যায় প্রত্যেকটা জমিতে কি সুন্দর শাক হয়ে থাকে, সকালবেলা শিশিরে পাতাগুলো এত সুন্দর দেখায়। এখন সেই দিনগুলো ফিরে পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু সেটা আর সম্ভব না, আর সেই দৃশ্য দেখারও সুযোগ এখন আর হয় না। রাইস কুকারে ভাতটা বসিয়ে আমি চলে গেলাম শাকসবজি যা আছে সব কেটে নিব। আমি সবসময় বাসায় লাল শাকটা এরকম কুচিকুচি করে ভাজি করি, অনেকেই অনেকভাবে রান্না করে তবে একইভাবে ট্রাই করা হয়। এবার ঠিক করেছি শাকসবজির বিভিন্ন ধরনের আইটেম রান্না করব। আগে যে একইভাবে রান্না করতাম, এবার নতুন নতুন কিছু শিখব। ফেসবুকেও কিন্তু অনেকগুলো রেসিপি শেখানো হয়, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে, তারা শর্টকাটে নতুন নতুন অনেক আইটেম রান্না করে, দেখেই কিন্তু বোঝা যায় খাবারগুলো মুখরোচক হয়। কিছুদিন আগে লাল শাক দিয়ে জলপাই রান্না করার একটা রেসিপি দেখেছিলাম, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে, ওইটা একদিন ট্রাই করব। তবে আজকে শুধুই ভাজি করব। সবজি কাটার এই কাজগুলো যতটা সময় নিয়ে করা যায় খুবই ভালো লাগে, আর যদি তাড়াহুড়োর মধ্যে করা হয় তখন কিন্তু কষ্টই লাগে, কারণ এই কাজগুলো ভালো লাগা কাজ করে যে কম সময় নিয়ে ধীরে সুস্থে মজা করে কাটবো। আমার মনে হয় সব মেয়েরা এইভাবে চিন্তা করে, কারণ সবজি কাটা একটা আনন্দের কাজ, এটার মধ্যে যদি তাড়াহুড়া চলে আসে তাহলে তো সেই আনন্দটা আর পাওয়া যায় না, তাই না? পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আলু বেগুন দিয়ে যে কোনো মাছের আইটেম রান্না করলে আমি সেটা খেতে অনেক পছন্দ করি। বেগুন আমার প্রিয় একটি সবজি। আগে শুনতাম নাইজার গুণ সেই হচ্ছে বেগুন, কিন্তু বেগুনের অনেক গুণ। বেগুন খেতে আমার খুবই ভালো লাগে, ভাজি করে খেতে একটা মজা, তারপর রান্না করলে একটা মজা, ভর্তা করলে অন্য মজা। বেগুনের কিন্তু আচার করে, সেটাও নাকি খুব টেস্টি, অবশ্য আমি কখনো খাইনি। রান্নাঘরে এসেই আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। মাছও যদি খুব সুন্দর করে মেরিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাছের টেস্ট ভালো আসে, সেই সুযোগটা খুব কমই হয়, কারণ রান্নার সময় ওইরকম সময় দিতে ইচ্ছে করে না, মনে হয় যে তাড়াতাড়ি করে রান্না করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে রাখবো আর কি। আমি একই সাথে দুইটা রান্না বসিয়ে দিয়েছি, দুই চুলায় দুইটা হতে থাকলে খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যায়। মাছটা ভাজি বসিয়ে দিয়ে আমি লাল শাকটাও বসিয়ে দিয়েছি। বাহিরে কিন্তু প্রচুর রোদ, আমার ক্যামেরায় ফোকাস হচ্ছিল না আমি গিয়ে রান্নাবান্না করছি, কারণ রোদের কারণে ক্যামেরায় কিন্তু সব কিছু সাদা সাদা দেখা যায়, আর আমার রান্নাঘরটা বেশ ছোট, ক্যামেরাটা যে কোনো জায়গায় সেট করা যায় না, তো কোনো একটা কর্নারে বসিয়ে দিলাম। রান্না করার মধ্যে সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া এই যে গুঁড়োগুলো দিব, ওই টাইমটা আমার খুব ভালো লাগে, কারণ কষানোর সময় অনেক সুন্দর একটা কালার হয়, নিজের হাতে হাতে কালার করাটা খুব ভালো লাগে। আমি রান্নাবান্না ছোটোবেলা থেকেই পছন্দ করতাম, আম্মু যখন রান্না করতো আমি পাশে বসে বসে রান্না দেখতাম আর খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতাম। এখন আমার মেয়ে সেই কাজটা করে, আমি রাগ করি যে আমি করব, কিন্তু তখন আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু এই সেম কাজটা করতাম যে আমাকেই দিতে হবে, আমি হাত দিয়ে নাড়বো। রান্নাবান্নার ভালোবাসাটা মেয়েদের ছোটোবেলায় তৈরি হয়, বেশিরভাগ মেয়েরই এই একই কাজ হয়। খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ হয় এই ধরনের খাবার। পাবদা মাছটা আমি বেশ ঝোলঝোল করেই রান্না করব, তো আমি ঝোলের পানিটা দিয়ে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ঝালটাও যাতে একটু বের হয়, একেবারে লাস্টে দিলে শুধু ঘ্রাণই আসে, কোনো ঝাল বের হয় না, কিন্তু শীতের সময় কাঁচামরিচের ঝালটা অনেক টেস্ট হয়। সংসারের কাজগুলো এভাবেই প্রতিটা দিন একটি একটি করে শেষ হয়, আর পরের দিন নতুন করে সব কিছু করতে হয়, এটাই আনন্দের, এটাই হচ্ছে সংসার। তাই অন্যের উপরে ভরসা না করে যতটুকু সম্ভব নিজের হাতে করে নেওয়ার মাঝেই আনন্দ, নিজেকে যতটুকু দক্ষ করা যায়
সেটাই ভালো, পরবর্তী জীবন অনেক বেশি সুখময় হবে। যারা প্রথম জীবনে অনেক বেশি অন্যের উপরে নির্ভর করে, তারা মধ্যজীবনে গিয়েও নিজেকে পারফেক্ট হিসেবে পরিচিত করাতে পারে না, নিজের জায়গাটা নিতে পারে না। এখন রাত প্রায় 9টা, আর আমার ইচ্ছে হয়েছে একটু চাল ভাজা খাবো। শীতের সময় এই চাল ভাজা চিবাতে অনেক বেশি ভালো লাগে, তাই ঝটপট চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে। তারা সবসময় খেয়াল রাখে আমি কাজটা ঠিক মতো করছি কি না, আমার ভুল ধরিয়ে দিয়ে আমার কাজটা তারা সবসময় বাড়িয়ে দেয় আর কি। আজকের চাল ভাজাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবেই ফুটেছে, অনেকটা মুড়ির মতো হয়ে গেছে কিছু। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুল করবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।